আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসান রায়হান। আজকে তোমাদের মাঝে পদার্থবিজ্ঞান প্রথম পত্র দশম অধ্যায়ের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, রদের গভীরতা সম্পর্কিত যে ম্যাথগুলো আছে এগুলার শর্টকাট ট্রিক্স দেখাবো। যেগুলা যে এই প্রশ্নটা দেখো, রুয়েটে আসছে 1516, চুয়েটে আসছে 1316। এই যে বই থেকে তুলছি, আর বইয়ে এই ম্যাথটা দেখো কত বড় করে দেওয়া, এতটুকু এতটুকু এতটুকু, মানে অনেক বড় করে দেওয়া। আর তোমরা এটা জানো যে বুয়েট কুয়েট রুয়েট এগুলোতে আনস লেখা দিলেই ফুল মার্কস পাওয়া যায়। আর এটা এমসিকিউর ক্ষেত্রে বলো, বা তুমি একটা উদ্দীপক লেখতেছো কনফার্মের জন্য যে আনসটা মিলছে কি না, তুমি বড় করে করলা পরে আনসটা মিলছে কি না সেটাও তুমি চেক দিতে পারবা, এমসিকিউর ক্ষেত্রে পারবা, আর বিভিন্ন এডমিশন টেস্টে তোমার লাগবেই। তো দেখো তোমরা, যে যদি এখানে উল্লেখ থাকে ব্যাস কথাটা, যে বুদবুদের ব্যাস হবে দ্বিগুণ, তাহলে আমরা ইউজ করব গভীরতার ক্ষেত্রে এই সূত্র, এন কিউব মাইনাস 1 × 10.2। এন কি সেটা তোমাদেরকে আমি বলছি। আর যদি বলে এখানে ব্যাস না বইলা বলে আয়তন, যে আয়তন দ্বিগুণ বা তিন গুণ এরকম বলে, তাহলে হবে গভীরতা ইজ ইকুয়াল টু এন মাইনাস 1 × 10.2। এখানে যে লেখা আছে দ্বিগুণ, এখানে দ্বিগুণ বা তিন গুণ হলো এন এর মান। দ্বিগুণ হলে এন এর মান 2, আর তিন গুণ হলে এন এর মান 3, এরকমভাবে হবে। তাহলে এটাতে কি আছে, এটাতে আছে হলো বুদবুদের ব্যাস দ্বিগুণ হবে। উদ্দীপকটা আমরা একবার পড়ি, কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপর তলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাসের দ্বিগুণ হয়। যেহেতু ব্যাস কথাটা বলছে, তাহলে আমরা অবভিয়াসলি এই সূত্রটা ইউজ করব। তাহলে হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন মিটার ইনভার্স 2 হলে, এবং হ্রদের পানির উষ্ণতা ধ্রুবক হলে হ্রদের গভীরতা কত। আচ্ছা, তাহলে এখানে বুদবুদের ব্যাস যেহেতু দ্বিগুণ, তার মানে আমরা এন এর ভ্যালু পাইছি 2। আচ্ছা, তাহলে ইজি একদম। তাহলে এন এর ভ্যালুটা আমরা 2টা এখানে বসাই দেবো, তাহলে 2³ - 1 × 10.2। তাহলে 2³ মানে কত, 8, 8 - 1 × 10.2, তাহলে 7 × 10.2, তাহলে কত হলো, 7 × 14, তাহলে 7 × 70, তার মানে 71.74। যেহেতু গভীরতা বলছে, তাহলে একক হবে মিটার, এটাই আনস। কেমন, এই যে দেখো বইয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে 71.4 মিটার, বইয়ে কত বড় করে দেওয়া। অথচ তোমরা কিন্তু একটা একদম ইজিলি এটা বের করতে পারবা। তো নেক্সট তোমাদেরকে আমি দেখাচ্ছি যে যখন ব্যাস না বলে এখানে আয়তন দেওয়া থাকে, তখন তোমরা সেটা কিভাবে করবা। আচ্ছা, তাহলে তুমি দেখো যে নেক্সট একটা ম্যাথ, যেটা হলো আয়তনে, মানে আয়তন দেওয়া, আয়তনের 5 গুণ হবে। তাহলে উদ্দীপকটা আমি পড়ি একবার, কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরে তলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়, বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন মিটার ইনভার্স 2 হলে হ্রদের গভীরতা কত। যেহেতু আয়তন বলছে, তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম যদি আয়তন বলে, তাহলে হ্রদের গভীরতার সূত্র হবে এস ইকুয়াল টু এন মাইনাস 1 × 10.2। যেহেতু 5 গুণ বলছে, তাহলে এন এর ভ্যালু কত, 5, তাহলে 5 - 1 × 10.2। 5 - 1 মানে কত, 4, 4 × 10.2 মানে 440, 40.8, এত মিটার। আর তোমরা দেখো বইয়ে এটা কয়টা বোর্ডে আসছে, মানে অনেকগুলো বোর্ডে আসছে বইয়ে, আর তাছাড়া বইয়ে দেখো কত বড় করে দেওয়া, অনেক বড় করে দেওয়া, শেষে কিন্তু আনস এটাই বার হয়েছে যে 40.8 মিটার, 40.8 মিটার। এভাবে এই সংক্রান্ত যা ম্যাথ আছে, মানে হ্রদের গভীরতা সম্পর্কিত, বুদবুদ সম্পর্কিত যা ম্যাথ আছে, এই দুইটা ট্রিক্সের মাধ্যমে, দুইটা শর্টকাটের মাধ্যমে তোমরা সবগুলা বের করতে পারবা। তো নেক্সট ভিডিও পেতে হলে আমাদের এসএমইউ অনলাইন স্কুলের সাথেই থাকো। সালাম আলাইকুম।